করোনা ভাইরাস দেখা দেওয়ার পর পৃথিবীর কিন্তু কোনো দেশ এই করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল না, পৃথিবীর কোনো দেশ প্রস্তুত ছিল না, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের মতো দেশগুলো প্রস্তুত ছিল না, যে কারণে সেখানে মৃত্যুর মিছিল আমরা দেখেছি, ইউরোপে মৃত্যুর মিছিল, মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল, ব্রাজিল সহ বিভিন্ন দেশে মৃত্যুর মিছিল আমরা দেখেছি, এবং সেখানে মৃত্যুর হার আমাদের চেয়ে অনেক বেশি, ভারত পাকিস্তানেও মৃত্যুর হার আমাদের চেয়ে বেশি, এবং চায়নাতে যেখানে প্রথম করোনা ভাইরাস দেখা দেয় সেখানে মৃত্যুর হার হচ্ছে শনাক্ত রোগীদের মধ্যে 5.5%, আর আমাদের দেশে মৃত্যুর হার হচ্ছে 1.3%। অর্থাৎ আমাদের সীমিত সামর্থ্য নিয়ে সবার সহযোগিতায় আমরা যে প্রচেষ্টা চালিয়ে এসেছি সেই কারণে এখানে মৃত্যুর হার অন্তত সীমিত রাখা সম্ভবপর হয়েছে। অনেক সমস্যা আছে, সমস্যাগুলো ধীরে ধীরে আমরা এই সমস্যাগুলো কাটিয়ে অনেক দূর আমরা মানুষকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছি, এবং চট্টগ্রামে যে সংকটটি ছিল শুরুতে এখন সেই সংকটটি নাই। চট্টগ্রামের রোগীরা যাতে আরও ভালোভাবে চিকিৎসা সুবিধা পায় সেজন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করছি, এবং আমাদের মতো চট্টগ্রামে আমরা যেভাবে সমন্বয় সভা করছি সেটি কিন্তু অন্য জায়গায় হচ্ছে কিনা আমি জানি না। আমরা নিয়মিত সমন্বয় সভা করছি, এবং চট্টগ্রামে যে আমরা আরেকটি অর্থাৎ স্থানীয়ভাবে সমস্ত বিষয়গুলো দেখভাল করার জন্য বিভাগীয় কমিশনারের নেতৃত্বে যে কমিটি করে দেওয়া হয়েছে তারাও কিন্তু অত্যন্ত কষ্ট করে অনেক কাজ করেছেন। আজকের উপস্থাপনাতেই সেটি স্পষ্ট যে অনেক কাজ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা শুরু করেই আবার বন্ধ করে দিয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় করেনি, সেই ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি আশা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দেখে, তাদের যে উদ্যোগ দেখে অন্য বিশ্ববিদ্যালয়গুলো তাদেরকে অনুসরণ করবে, কারণ আমাদের দেশে আসলে টেস্টের সংখ্যা আরও বাড়াতে হবে। এই পরিস্থিতিকে মোকাবেলা করতে হলে টেস্টের সংখ্যাটা বাড়াতে হবে, না বাড়ালে আমরা বুঝতে পারবো না আসলে পরিস্থিতিটা কোথায়, কোন জায়গায় এবং কি আমাদের করতে হবে। তো আমি আজকে যেটি বলবো যে আরও অনেকেই এখানে সংযুক্ত আছেন, বিশেষ করে ইম্পেরিয়াল হাসপাতালের সম্মানিত পরিচালক জনাব ডাক্তার রবিউল হোসেন সহ অনেকেই এখানে সংযুক্ত আছেন। চট্টগ্রাম থেকে অনেক রোগীকে এখনও ঢাকায় নিয়ে আসা হচ্ছে। আমি যদি ইম্পেরিয়াল হাসপাতাল পুরোপুরিভাবে চালু হয় আমি মনে করি যে চট্টগ্রামের অনেক ধনাঢ্য ব্যক্তিরা এখানে চলে আসছেন, তারা ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসা পাবেন। তবে চিকিৎসা শুধু ধনাঢ্য ব্যক্তিদের জন্য নয়, চিকিৎসা সবার জন্য, সরকার সেটি নিশ্চিত করেছে। সরকার যে জেনারেল হাসপাতাল সহ চট্টগ্রামে এবং ঢাকায়ও বিভিন্ন হাসপাতালে সমস্ত মানুষের জন্য চিকিৎসা নিশ্চিত করা হয়েছে যতটুকু সম্ভব আমাদের সীমিত সামর্থ্য দিয়ে। তো আজকে বাংলাদেশে 3 মাসের বেশি সময় ধরে প্রায় সব কিছু বন্ধ, এখন সীমিত আকারে খুললেও সব কিছু কিন্তু চালু হয়নি। সরকারের সঠিক পদক্ষেপের কারণে এবং সময়োচিত পদক্ষেপের কারণে, একই সাথে ব্যাপক ত্রাণ তৎপরতা সহায়তা কর্মসূচির কারণে কিন্তু 3 মাসে বাংলাদেশে একজন মানুষও অনাহারে মৃত্যুবরণ করেনি। দেশের মধ্যে কোথাও কিন্তু খাদ্যের জন্য হাহাকার নাই, মানুষ কিন্তু খাদ্যের জন্য যে হাহাকার করার সম্ভাবনার কথা অনেক বিশেষজ্ঞ মত দিয়েছিলেন সেই বিশেষজ্ঞদের সেই মত ভুল প্রমাণিত হয়েছে। আর বিরোধী দল যে আশঙ্কার কথা বলেছিলেন এবং উন্মুখ হয়ে বসেছিলেন এই পরিস্থিতিতে কি দাঁড়ায়, তাদের সেই আশঙ্কা, সংখ্যা কিংবা আশা সেগুলো দুরাশায় পরিণত হয়েছে। সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে আজকে বাংলাদেশে একজন মানুষও অনাহারে মৃত্যুবরণ করেনি, কোথাও খাদ্যের জন্য হাহাকার নাই, এবং চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে এবং আরও নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এইগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি করা হচ্ছে। এটি আমরা যখন এইভাবে যদি আগাতে পারি ইনশাআল্লাহ আমরা এই মহামারীকে নিয়ন্ত্রণ করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমাদের দেশে আরেকটি বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দেশটি একটি ঘনবসতিপূর্ণ দেশ, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। আমাদের শহরগুলোতে জনসংখ্যা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে হচ্ছে আমাদের শহরগুলো, ঢাকা শহর, চট্টগ্রাম শহর। এখানে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি, আমরা যদি নিজের সুরক্ষা নিজে না দিই, তাহলে সরকারের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও এই মহামারীকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়াবে। সেজন্য আমি
আজকে আমরা এখানে যারা সংযুক্ত আছি, আমার সামনে সাংবাদিক ভাই বোনেরা উপস্থিত আছেন, তাদের মাধ্যমে সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাব, সরকার সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু একই সাথে মনে রাখতে হবে আমার সুরক্ষা আমার হাতে। সেই কারণে আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সরকার জীবন রক্ষার পাশাপাশি জীবিকা রক্ষার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছেন এবং জীবন এবং জীবিকা রক্ষা দুটির মধ্যে সমন্বয় করেই কিন্তু নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই জন্য এখন এলাকাভিত্তিক লকডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এলাকাভিত্তিক রেড জোন চিহ্নিত করা হয়েছে। সুতরাং এই সমস্ত জায়গায় যেই সমস্ত বিধিনিষেধ মেনে চলা প্রয়োজন, আমাদেরকে অবশ্যই কঠোরভাবে সেগুলো মানতে হবে। আমরা যদি না মানি তাহলে আমাদের পক্ষে নিজেদেরকে সুরক্ষা দেওয়া সম্ভবপর হবে না, নিজের পরিবারকে সুরক্ষা দেওয়া সম্ভবপর হবে না, নিজের কাছের জনদেরকে সুরক্ষা দেওয়া সম্ভবপর হবে না, সর্বোপরি মহামারী নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তাই আমি আজকে চট্টগ্রামের প্রশাসনের যারা উপস্থিত আছেন এখানে তাদেরকে ধন্যবাদ জানাই, যে সমস্ত প্রতিষ্ঠান এই মহামারীর সময় এগিয়ে এসছেন মানুষের সহায়তায়, নানাভাবে বিভিন্ন মেডিকেল হাসপাতালে যারা আইসি ইউনিট এবং ভেন্টিলেটর ইউনিট সহ এবং হাইফ্লো অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে অনেক কিছু করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান আইসোলেশন বেড ইউনিট স্থাপন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আরও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন যারা এই ক্ষেত্রে এগিয়ে এসছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সাথে লাশ দাফন করার জন্য যেখানে আত্মীয় স্বজনরা এগিয়ে আসছে না সেখানে পুলিশ মাঠ প্রশাসন গিয়ে লাশ দাফন করছে এবং মৃত ব্যক্তিকে যেখানে তিনি মৃত্যুবরণ করেছে সেখান থেকে নিয়ে গিয়ে ধর্ম অনুযায়ী যার যার ধর্ম অনুযায়ী সে লাশের সৎকার করা হচ্ছে। এজন্য মাঠ প্রশাসন পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাইকে সেনাবাহিনী সহ সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। একই সাথে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এগিয়ে এসছে এই লাশ দাফনের ক্ষেত্রে, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অবশ্যই এই মহামারী কাটিয়ে উঠতে পারব এবং দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে। এই কথা বলে আমি এখনকার মতো আমার বক্তব্য শেষ করছি, তবে আমাদের মিটিং আরও চলবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।